ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহাত হামিদা মুসালিয়া ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে খালাতো বোন চাচাতো বোন মামাতো বোন ফুপোতো বোনের সাথে বিবাহ করা জায়েজ কি না জানাবেন কেননা এক মুখ এক শেখের মুখ থেকে শুনলাম যে চাচাদো বোনের সাথে বিবাহ করা যায়জ নয় তো এটা কতটা সঠিক দলিল প্রমাণ এবং রেফারেন্স সহকারে বিস্তারিত জানালে খুবই উপকৃত হতাম ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন চাচাতো বোন খালাতো বোন মমাতো বোন প্রত বোন এদের সকলের সাথে বিবাহ করা জায়েজ এর দলিল হচ্ছে যে শেখ বলেছেন যে জায়েজ নয় তিনি অবশ্যই ভুল বলেছেন তার কথা হচ্ছে ভিত্তিহীন তার কথার কোনো দলিল বা প্রমাণ নেই তাই নিঃসন্দেহে চাষা তুবন খালাতুবুন মমাতুবোন ফুফুবোন সকলের সাথে বিবাহ করা জায়েজ আর এর দলিল হচ্ছে দেখুন সুরা নিসা সুরা নাম্বার চার আয়াত নাম্বার চব্বিশ পবিত্র গ্রন্থ আল কোরআনে একশো চোদ্দোটি আছে তার মধ্যে চার নম্বর সুরা সুরার নাম সুরা নিশা আয়ত নাম্বার চব্বিশ এখানে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ওয়া আল্লাহ রবুল আলমিন বলেছেন যে সুরা নিসা চার নম্বর সুরা এবং তেইশ নম্বর যে তোমাদের জন্য এই সমস্ত মহিলারা হারাম তারপরে যাদের সাথে বিবাহ করা হারাম তাদের কথা বলার পরে তিনি বললেন যে যে এগুলি সমস্ত মহিলা পৃথিবীতে আছে তোমরা তাদেরকে বিবাহ করতে পারো তাদের সাথে বিবাহ করা কি লাকুম তোমাদের জন্য হালাল করা হয়েছে মা ওর আদা আলিকুম এই মহিলারা ব্যতিরিকে যাদের জন্য সুরা নিসা তেইশ নম্বর আয়তে বর্ণনা করা হলো তারপর আল্লাহ রুবুল বললেন আন্তু বিয়াম আলিকুম যে তোমরা তোমাদের মাল দিয়ে তথা নিজেদের টাকা দিয়ে মহরানা দিয়ে তাদেরকে গ্রহণ করো বুঝতে পারলেন তো সুরা নিসা চার নম্বর সুরা এবং তেইশ নম্বর আয়তে যে সমস্ত মহিলার সাথে বিবাহ হারাম আল্লাহ রবুল আলমিন বর্ণনা করেছেন সেখানে কিন্তু চাচাতো বোন মামাতো বোন খালাতো বোন এদের মধ্যে কারোর কথা উল্লেখ নেই যে সেই হারামের লিস্টে উল্লেখ নেই অতএব আল্লাহ রবুল আলমিন স্পষ্টভাবে বলছেন যে এইগুলি ব্যতিরিকে যে সমস্ত মহিলা পৃথিবীতে আছে সকলের সাথে বিবাহ করা যায়জ সকলকে বিবাহ করতে পারো সকল সকল মহিলাকেই তোমাদের জন্য হালাল করা হলো আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাদা